সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শিবসেনা আকালি দল মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর প্রায় দু ডজন পদ ফাঁকা কেন্দ্রীয় মন্ত্রিসভা, তাই এবার মন্ত্রিসভায় হতে চলেছে বড়সড় রদবদল। সেখানে কি শিখে ছিড়বে বাংলার তা নিয়েই জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তবে আজই নেওয়া হতে পারে এর চূড়ান্ত সিদ্ধান্ত। সে কারণে ক্যাবিনেটে বৈঠকে আজ বসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। 2019 সালের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে ক্ষমতায় আসার পর বাংলায় পেয়েছিল দুজন কেন্দ্রীয় মন্ত্রী, পেয়েছিল বাংলা, দেবশ্রী চৌধুরী ও বাবুল সুপ্রিয়। তাই এবার বাংলার প্রত্যাশা আরও বেশি। কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে, তারা হলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক। যাদের নিয়ে বেশি জোরালো জল্পনা তারা হলেন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়। এমনিতেই দিলীপের রাজ্য সভাপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে, আর তার সেই পদে এরপর কাকে বসানো হতে পারে সেক্ষেত্রেও উঠে আসছে নানান নাম। এমনকি কোনো মহিলাকে বসানো হতে পারে বলেও গুঞ্জন রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে রাজ্য সভাপতির পরিবর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন দিলীপ ঘোষ। লকেট চট্টোপাধ্যায় বিজেপির শীর্ষ নেতৃত্বের গুট বুকে বরাবরই রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে তার কাজে খুশি ছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিধানসভা নির্বাচনে হার সত্ত্বেও নিজের এলাকায় হোক কিংবা অন্য কোথাও লকেট চট্টোপাধ্যায় যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন তাতেও খুশি তারা। ফলে মন্ত্রিসভায় এবার স্থান পেতে পারেন লকেটও। এর বাইরেও নাম উঠে আসে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও ব্যারাকপুরের অর্জুন সিংয়ের নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোদী শাহ। আজকের ক্যাবিনেট বৈঠকে নেওয়া হতে পারে সেই সিদ্ধান্ত। এখন দেখা যাক 2024 কে মাথায় রেখে বাংলাকে কতটা গুরুত্ব দেয় তারা।